তো চলে এলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। কেমন আছো তোমরা সবাই? আমার এই নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো। ব্যাকগ্রাউন্ডে অনেক গানের আওয়াজ শুনতে পাবে। তোমরা তো জানোই আজকে কালী পুজো, তোমাদের সকলকে জানাই শুভ কালী পুজো বা শুভ দীপাবলি। আশা করি তোমরা সবাই খুব খুব মজা করছো, আর আমিও কিন্তু খুব মজা করছি। সব ভিডিও পাবে আস্তে আস্তে, আর এটা হচ্ছে কালী পুজোর প্রস্তুতি চলছে সেই ভিডিওই। তো শ্বশুরবাড়িতে আসার পর এটা হচ্ছে আমার নর্মাল ভিডিও। এর আগে একটা ভিডিও করেছিলাম যেটা হচ্ছে এক সপ্তাহ ধরে যে সব ভিডিও করেছিলাম সেটা দিয়েছিলাম, যেটা তোমরা গতকালকে অলরেডি দেখে নিয়েছো। আর আজকে দিচ্ছি নর্মাল ব্লগ, মানে শ্বশুরবাড়িতে আসার পর প্রথম এটা কিন্তু নর্মাল ব্লগ। তো ভিডিওর প্রথমেই তোমরা দেখতে পেলে কাবলু বসে বসে এক বাটি মুড়ি খাচ্ছে। তো ও যে কথাটা বললো সেই কথাটা শুনলে তোমরাও হাসবে। তো সকাল সকাল শাশুড়ি মা মুড়ি নিয়ে, মানে বস্তা মুড়ি নিয়ে বসেছে মুড়িগুলো পরিষ্কার করে টিনে কুড়িয়ে নেওয়ার জন্য। সেই সময় কাবলু এসেছে, হয়তো ওর খিদে পেয়েছিল নাকি জানি না। ও বলছে দেখি তোমাদের ঘরের মুড়িগুলো একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে খেতে। তো সেই জন্য ওকে টেস্ট করতে এক বাটি মুড়ি দেওয়া হলো। তো শাশুড়ি মা বসে বসে মুড়ি চালছিল, আর শাশুড়ি মায়ের সামনে কাবলু হচ্ছে বসে বসে খাচ্ছিল মুড়ি। আর আজকে অনেক কাছাকাছি রয়েছে, আসার পর বিছানার চাদর টাদর কিছু কাঁচা হয়নি। তো আজকে ভাবলাম যে আজকেই কেচে নিই, কারণ কালী পুজোর সামনেই হদ্দর টুকটাক তো পরিষ্কার করতেই হবে। আর এগুলো সেই দুর্গাপূজার সময় কেচেছিলাম, তারপরে আর কাঁচা হয়নি। আর ঘর টর পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো বাগানো সব ওই দুর্গাপূজার সময়ই হয়েছিল, তারপরে তো আর হয়নি তোমরা জানোই। তো সেই আর কি, আজকে মোটামুটি কাজের চাপ বেশ ভালোই রয়েছে এই দুদিন ধরে। এখন আমার স্নান টান হয়ে গেছে, কাজে যাচ্ছি, কাজে আজকেও যাব। তো সেই কারণে সকাল সকালই স্নান করতে হচ্ছে, যে কারণে আমার ঠান্ডা লাগাটা আরও বেড়ে যাচ্ছে। তো এখন আমি তুলসী মঞ্চের এখানে ধূপ দেখিয়ে নিচ্ছি, আর আমি চেষ্টা করছি কম কথা বলার, কারণ আমার কথা হয়তো তোমরা কম শুনতে পাবে, ব্যাকগ্রাউন্ডের বিভিন্ন গানের আওয়াজ বেশি শুনতে পাবে। তো চলে এসেছি দোকানে, আর এসে কাজ শুরু করে দিয়েছি। আজকে আমার ফেভারিট একটা কালারের ব্লাউজ করছিলাম, তো সেই কারণে তোমাদের সাথে একটু শেয়ার করলাম। কিছুদিন আগে তোমাদের দেখাচ্ছিলাম যে এইখানে মনসা ঠাকুর অনেক অনেক শুকনো হচ্ছিল, আর আজ দেখো এইখানে কালী ঠাকুর কত্ত কত্ত কালী ঠাকুর শুকনো হচ্ছে। কালী পুজো আসছে যেহেতু, সে কারণে কালী ঠাকুর প্রচুর প্রচুর কালী ঠাকুর চারিদিকে হচ্ছে। আর আমাদের এই এলাকায় কালী পুজোটা প্রচুর বিখ্যাতভাবে, মানে হয় প্রচুর হয়, প্রচুর কালী ঠাকুর হয়, আর সেই জন্য এই জায়গায় যেহেতু ঠাকুর করে, ঠাকুরগুলো রোদে দিয়েছে, দেখো এইখানে কিন্তু ঠাকুরের কাজ চলছে, মানে ঠাকুরকে রং টং করবে বা কিছু চলছে। রাস্তায় যেতে যেতে অনেক কালী ঠাকুর দেখতে পাই। আর এই দিন ছিল হচ্ছে শুক্রবার, আর শুক্রবারে তোমরা জানো আমাদের এখানে হাট বসে, আর আজকের হাটটা ছিল মারাত্মক। ওই কুকুরটাকে দেখে আমি না ভয় পেয়ে গেছিলাম, কুকুরটার এমন চেহারা। তো আজকে যে হাটটা বসে সেই হাটটা একদম দেখার মতো হাট, এত বড় আর এত ভিড় হয় যে কী বলবো। আমার এই জায়গাটা পেরোতে অনেকটা সময় লেগেছে, অনেকটা কষ্ট হয়েছে, যখন আমি দোকানে আসি তখনও আর যাবার সময়ও। তোমাদের দেখাচ্ছি আমি, মানে দেখো রাস্তার থেকেই কিন্তু ভিড় বোঝা যাচ্ছে যে কত পরিমাণে লোকজন হাটের ভেতরে রয়েছে। এইখান থেকে হাটটা একটুখানি দূরে, কিন্তু দেখো ভিড়, দোকান কিন্তু এইখান থেকেই শুরু হয়ে গেছে, বিভিন্ন দোকান তোমরা দেখতে থাকো।
এত বড় হাট যে কি বলবো। আর এই বছরে দুবার কিন্তু সব থেকে বড় হয় এই হাটটা, সব থেকে বেশি দোকান আসে, সব থেকে বেশি লোকজন। এক হচ্ছে এই কালী পূজার সময়, আর এক হচ্ছে মকর সংক্রান্তিতে। মকর সংক্রান্তির হাটটা তো দেখার মতো, তখন যে হাট হয় মানে এত বড় হাট, একটা বড় সড়ো মেলা, মানে মেলার থেকেও বেশি, সেই হাটে কি পাবে নি, সব কিছু পাবে। যদিও এখনও সব কিছু পাওয়া যাবে এ টু জেড, কিন্তু সেই হাটে মকর হাটের সময় এই হাটটা 10 গুণ বেশি হয়। আজকের আমার এই ভিডিওতে কপিরাইট দেবে একদম কনফার্ম, কারণ এত গানের আওয়াজ শোনা যাচ্ছে যে কি বলবো। এখানে দেখো কাশফুলের গাছগুলো এখনও রয়ে গেছে, আর একটু একটু করে কিন্তু ফুলের যে সাদা সাদা জায়গাটা, মানে সাদা সাদা অংশটা, সেটাও থেকে গেছে। আর এখন এই যে চলে এসেছি আমাদের এই শাখা ক্যানেলের এইখানে, যেটাকে একটা ছোটোখাটো সুইমিং পুলের মতো দেখাচ্ছিলো এতদিন ধরে, কিন্তু আজকে সেটার কি অবস্থা দেখো। এখানের জল কিন্তু শেষ, মানে প্রায় শেষ, আসলে ক্যানেলের গেট খুলে দিয়েছে, সেই কারণে জল কমে গেছে। আর এক দুদিনের মধ্যে এটা শুকনোও হয়ে যাবে, তখন আর এখানে মানে কোনো জল টল দেখা যাবে না। এত দিন ধরে পুরো একদম কী সুন্দর দেখাচ্ছিলো চারিদিকটা, একদম জল ভর্তি, দারুণ লাগছিলো। আর এই যে ধানের ক্ষেত দেখো, ধানগুলো সব অর্ধেক কাঁচা অর্ধেক পাকা রয়েছে, মানে হালকা সবুজ হালকা হলুদের একটা মিশ্রণ, বেশ সুন্দর লাগছিল দেখতে। আর এই সময় মানুষজন একটা অত্যাচার খুব বেশি পরিমাণে করে, সেটা হচ্ছে যে এই রাস্তার মধ্যে ধড়ি মানে খড়গুলো সব পেতে দেয়, যেটার কারণে রাস্তায় চলাফেরা করতে বাইক নিয়ে বিশেষ করে অসুবিধা প্রচণ্ড হয়। আমাদের গ্রামে ঢোকার সময় দেখো এখানে একটা লোকে মানে কালী ঠাকুর করে, তো এখানে কালী ঠাকুরের কিন্তু রং হয়ে গেছে অলরেডি। এসে আমি ভাত খেতে বসেছি, কাবলু এসেছে, আর ও তো আচার খেতে খুব পছন্দ করে, দেখো পুরো একদম মন প্রাণ ভরে আচার খাচ্ছে আর জল খাচ্ছে। আচার খাবে আর যখন একটু একটু ঝাল লাগবে তখন ও জল খাবে। এটা আমের মিষ্টি আচার, এখনও পর্যন্ত রয়েছে, অনেকটা পরিমাণে করা হয়েছিল তো সেই জন্য এখনও রয়ে গেছে। আর ও খেতে খুব পছন্দ করে, মানে আমাদের বাড়িতে সবার থেকে বেশি ওই খায় এই আচারটা। আমরা অতটাও খাই না, মানে সচরাচর আমাদের মনে থাকে না, কিন্তু যখনই ও দেখে আমি ভাত খাচ্ছি বা খেতে বসবো, তখনই কিন্তু আমাকে বলে আমাকে আচার দাও, আমি তোমার সাথে বসে বসে খাবো। আর এই যে আরেকটা সিস্টেম হচ্ছে, ওর আচারের সাথে ভাত মেখে খাবে, এইটা নাকি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ খাবার ওর কাছে। জানি না আমি কী স্বাদ পাই এই খাবারের মধ্যে, কিন্তু ও খুব পছন্দ করে আর অনেকগুলো ভাতও খেতে পারে এইভাবে, ঠিক আছে। শুধু এই আচারের গ্রেভিটা মাখিয়ে মাখিয়েই ভাত খেয়ে নেবে,
কি ভালো লাগে যে ওরা আমি বুঝতে পারি না। আর একটু একটু করে জল খেতে থাকবে, ঝাল খেতে পারে না তো, একদম একদমই ঝাল খেতে পারে না, সেই কারণেই আর কি গানটা বন্ধ হলো। তো এখন দেখো আমি এই যে কাচাকাচি করেছিলাম আজকে, সেইগুলো কিছু জিনিস তো বাইরে মেলেছিলাম, চাতর বালিশের কভার টোভার, তো এখন সেগুলো তুলে কাবলু আর রূপসা দুজনেই কিন্তু চলে এসেছে। এসে করে আর পুরো একদম দেখো বদমাশি করছে। কাবলু তো আমাদের এক জায়গায় চুপ করে বসে থাকতেই পারে না, ওর মুখ আর পা এতটুকুনও চুপচাপ থাকবে না, মুখও লড়তেই থাকবে, বজর বজর পোকতেই থাকবে, আর পায়েও চলতেই থাকবে। আর যেই দেখেছে ও যে ক্যামেরাটা অন করা আছে, ব্যাস ওর খেল কিন্তু শুরু করে দিয়েছে। এই যে দেখো ক্যামেরার সামনে এসেছে, এসে বলছে হাই বন্ধুরা চলো আমরা গরুর ঘাস খাই। মানে এত বদমাশ হয়েছে যে কি বলবে, হেসে হেসে পাগল হয়ে যায় ওর কথা শুনলে। আমি টুকি 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 টুকু টুকি কোথায় গেলি, তুই কোথায় গেলি? এখন হয়ে গেছে সন্ধেবেলা, আজকে রাত্রের খাবার বানাচ্ছি। এখন আজকে রাত্রে বানাচ্ছি হচ্ছে তড়কা, কলাই তড়কা বানাবো আর রুটি। তো সিম্পলভাবে তড়কাটা বানিয়েছিলাম, কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল, বিশেষ করে আমার পতিদেবের খুব পছন্দ হয়েছিল আর কি। রাত্রি 11:30 বাজে, এতক্ষণে আমি গিয়ে হাতে পায়ে ন্যান পলিশ লাগাচ্ছি। সকালবেলায় আজকে নখটগুলো কাটাকাটি করেছিলাম, কিন্তু মানে ন্যান পলিশ ট্যান পলিশ লাগানোর সময়ই হয়নি। এখন রাত্রি 11:30-12 মতো বাজে, এই সময়ে আমি দেখো ন্যান পলিশ লাগাচ্ছি হাতের নখে এবং পায়ের নখে। কি করবো, সকালবেলায় তো আর সময় হবে না, সকালবেলায় এখন প্রতিদিন কাজে যেতে হচ্ছে, যেহেতু কালী পুজোর চাপ একটুখানি রয়েছে, আর সেই জন্য সকাল সকাল স্নান টান করে চলে যেতে হচ্ছে, তাই সকালে তো একেবারেই সময় হবে না। আর আসছি তো মোটামুটি প্রায় 2:30-3টার দিকে, তো খেতে দেটে আর করতে করতে মোটামুটি বেজে যাচ্ছে 4টা, তারপরে ঘরের টুকটাক কাজ করতে করতে হয়ে যাচ্ছে সন্ধ্যা, তারপরে সন্ধ্যা থেকে তো আরও কাজ, ঘর ঝাড় পাড়ে মানে বিভিন্ন রকমের কাজ। তো কাজের ফাঁকে ফাঁকে না নিজের যত্ন নেওয়াটা বেশ কিছুদিন ধরে হচ্ছেই না। তো মোটামুটি এখন এই রাত্রেবেলায় সময় করে এখন ন্যান পলিশটা লাগাচ্ছি। আর মশাই এত পরিমাণে কামড়াচ্ছিল যে কি বলবো, প্রচণ্ড পরিমাণে মশা কামড়াচ্ছিল এই সময়। একটুখানি মশারি ছাড়া থাকলেই কিন্তু প্রচুর মশা কামড়ায়। ব্যাস হয়ে গেল ন্যান পলিশ লাগানো, রাত্রি মোটামুটি 12:30 মতো বেজে গেছে, এখন আমি সেলাই করতে বসলাম। তবে হ্যাঁ, আজকে দোকানের কোনো কাজ নয়, আজকে আমি নিজের কাজ সেলাই করছি। দুটো বালিশের কভার বানিয়েছিলাম পুরনো নাইটি দিয়ে, তো সেই বালিশের কভারগুলো এমন বেঢাপ্পা সাইজ হয়েছে, মানে পুরো বালিশের থেকে অনেক বড় বড় আর কি। তো সেইগুলোকে এখন হাতে সেলাই করে করে ঠিক শেপ দিচ্ছি আর কি, মানে মাপ করে ঠিকঠাকভাবে হাতে করে সেলাই করছি। কারণ কালী পুজো আসছে, ভাবছি নতুন বালিশের কভার লাগাবো আর নতুন চাদর পাতবো বিছানার। যদিও বালিশের কভার আছে, কিন্তু আমি কেন জানি না আমার এই পুরনো নাইটি দিয়ে নিজের হাতে করে বানানো বালিশের কভার বেশি ভালো লাগে। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিয়েছি। কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্টে জানিও।